করোনা ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে বিভিন্ন ব্যাংকের করণীয় ঠিক করতে একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। রোববার সকল তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহী বরাবর এই প্রজ্ঞাপন প্রেরণ করে বাংলাদেশ ব্যাংক। প্রজ্ঞাপনে বলা হয়, পরিস্থিতি মোকাবিলায় প্রত্যেকটি ব্যাংকের প্রধান কার্যালয়ে একটি কেন্দ্রীয় কুইক রেসপন্স টিম গঠন করা হবে, যার মাধ্যমে জরুরি ব্যাংকিং সেবার তালিকা প্রণয়ন করে বিশেষ পরিস্থিতিতে সেবা প্রদানের প্রস্তুতি গ্রহণ করতে হবে। অনলাইন সেবা প্রদানে ব্যাংকগুলোকে বিশেষ ভূমিকা রাখার পাশাপাশি ব্যাংকিং কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করতে বলা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, ব্যাংকের সকল কর্মকর্তাদের দুইটি টিমে ভাগ করে সাপ্তাহিক ভিত্তিতে রোস্টারিংয়ের মাধ্যমে অফিসের কার্যাবলী সম্পন্ন করতে হবে।